মেসেজটা কি সন্ধ্যাটা আসার অপেক্ষা আমাদের মালিক আমাদেরকে অবশ্যই এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি আল্লাহ দুর্যোগকারীদের সাথে আছি যারা সবর ধরেন আমি আল্লাহ তাদের সাথে কেমন সাথে একদিন জঙ্গলের মধ্যে একটা গরু বিচরণ করছে ঘাস খাচ্ছে জঙ্গলের ভেতর পেছন দিক থেকে একটা বড় বাঘ সে চলে এসেছে মনে মনে খুশি নেচ নাচছে এই গরুটাকে খাবে আজকের আহার হয়ে যাবে গরুটা যখন পিছনে লক্ষ্য করলো লক্ষ্য করে যখন দেখছে পিছনে একটা বিরাট বাঘ তার উপর আক্রমণ করতে পারে গরুটা তখন দৌড়াবে না বসে থাকবে অবশ্যই দৌড়াবে জান বাঁচার জন্য দৌড়াবে দৌড়তে দৌড়তে কতটুক যাবার পরে দেখতে পেল একটা বিরাট পুকুর কিন্তু পুকুরে কোনো পানি নাই যে পুকুরে পানি নাই সে পুকুরে কাদা আছে কি নেই আছে গরুটা লাভ দিল ওই পুকুরের মধ্যে কিন্তু পানি নাই সবগুলা কাদা গরুটা লাভ দেওয়ার সাথে সাথে ভেতরে ঢুকে গেছে সে ওখানে কাদার ভিতরে আটকে গেছে তার পিছনে পিছনে তাকে খাওয়ার লোভ সে বাঘের অন্তরে বাঘটাও দেরি করে নাই কিছু চিন্তা করে নাই সেও কি করলো ওই গরুটার পেছনে পেছনে সেও লাভ দিল এখন তার দশাও কি কাদার ভিতর সেও আটকে গেছে গরুটা আটকা পড়েছে বাঘও আটকা পড়েছে বাঘটা রেগে মেগে বলে আই গরু তুই যদি একটু কুলের উপর থাকতি পাড়ের উপর থাকতি মজা করে খাইতাম এখন তো তুইও মরবি আমিও মরব গরুটা হাসে গরুটা হেসে বাঘটাকে বলে আই বাঘ তোমার কোনো মালিক আছে বলে আমার কেন মালিক থাকবে আমি নিজেই তো বনের মালিক আমি নিজেই তো মহারাজা আমি নিজেই তো বাদশাহ গোটা জঙ্গল গোটা বন এটা তো আমার মালিকানা দিন আমার চেয়ে বড় মালিক তো বনের ভেতর কেউ নাই তখন গরুটা হেসে বলে এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য তোমার মালিক নাই কিন্তু আমার মালিক আছে আমার মালিক আসবে আমাকে নিয়ে যাবে আর তোমাকে কানে পিটিয়ে মারবে সে সেখানে একটু ধৈর্য ধারণ করলো যখন সন্ধ্যা নেমে আসলো তার মালিক তাকে খুঁজতে খুঁজতে ঠিক ওখানে এসেছে তাকে ওখান থেকে টেনে টেনে বের করে নিয়ে গেছে আর বাঘটাকে লাঠি দিয়ে ওখানে পিটিয়ে মেরেছে তার মানিটা কি মেসেজটা কি আমাদেরও একজন মালিক আছে আমরাও তো একজন মালিকের ইবাদত করি আমরাও তো একজন মালিকের উপর কলমা পড়েছি সেই মালিকের উপর আমাদের ভরসা আছে হয়তো একটু সময় লাগবে ধৈর্য ধারণ করতে হবে সন্ধ্যাটা আসার অপেক্ষা আমাদের মালিক আমাদেরকে অবশ্যই এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছে একটু ধৈর্য ধরতে হবে মালিক আছে কি নাই আমাদের মালিক আমাদেরকে রক্ষা করবে